হ্যালো ভিউয়ার, দেশ বিদেশের নিত্য নতুন সকল প্রকার নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের কোনো নিউজ মিস করতে না চাইলে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। পাসপোর্ট নিয়ম কানুন ও ফি দ্বিতীয় পার্টি এখান থেকে শুরু হলো। ওয়ান স্টপ সার্ভিস, ওয়ান স্টপ সার্ভিস পাওয়ার জন্য আপনাকে সাধারণ পাসপোর্টের মতোই ফর্ম সংগ্রহ করা, জমা সহ সব আনুষ্ঠানিকতা শেষ করতে হবে। ফির পরিমাণ 64 পাতার জন্য 6000 টাকা, 48 পাতার জন্য 5000 টাকা। পাসপোর্ট পেতে সময় লাগবে 2 থেকে 3 ঘন্টা। যে কোনো ধরনের ভুল সংশোধন করলে ফি লাগবে 500 টাকা, এছাড়া নবায়ন করলে ফি লাগবে 2500 টাকা। উল্লেখ্য, ওয়ান স্টপ সার্ভিস প্রদান করে পুলিশ ভেরিফিকেশন পাঠানো হয়। যদি বিরূপ প্রতিবেদন পাওয়া যায় তাহলে পাসপোর্ট বাতিল করা হয়। নবায়ন করতে হলে পাসপোর্টের 5 বছর মেয়াদ পূর্ণ হলে সেই পাসপোর্টটি পুনরায় আরও 5 বছর বাড়িয়ে নেওয়া যায়। এক্ষেত্রে আবেদন পত্রের দ্বিতীয় অংশ সহ পূরণ করে নবায়নের জন্য নির্ধারিত ফি জমা দেওয়ার রসিদ সহ যে অফিস থেকে পাসপোর্ট তোলা হয়েছিল সেই অফিসে জমা দিতে হবে। পাসপোর্টের মেয়াদ 10 বছর পূর্ণ হলে সেই পাসপোর্টকে জমা দিয়ে নতুন পাসপোর্ট নিতে হবে। এক্ষেত্রে আবেদন পত্রে নির্ধারিত অনুচ্ছেদ পূরণ করে 10 বছর উত্তীর্ণ হওয়ার পর এর জন্য নির্ধারিত ফি জমা দেওয়ার রসিদ এবং সারেন্ডার করা পাসপোর্ট সহ আবেদন পত্র জমা দিতে হবে। বিদেশে থাকা অবস্থায় পাসপোর্টের মেয়াদ শেষ হলে নবায়নের জন্য সংশ্লিষ্ট দেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাসে যোগাযোগ করতে হবে। যদি সে দেশে বাংলাদেশের দূতাবাস না থাকে তবে নিকটস্থ অন্য কোনো দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকেও পাসপোর্ট নবায়ন করা যাবে। পাসপোর্ট হারিয়ে গেলে, পাসপোর্ট হারিয়ে বা চুরি হয়ে গেলে যতদূর সম্ভব নিকটস্থ থানায় পাসপোর্টের নাম, নাম্বার সহ সাধারণ ডায়েরি করতে হবে। আবেদন পত্রের প্রথম অংশের হারানো পাসপোর্টের ক্ষেত্রে নির্দিষ্ট অনুচ্ছেদ পূরণ করে বিকল্প পাসপোর্টের জন্য নির্ধারিত ফি জমা দিয়ে সেই রসিদ, আবেদনপত্র এবং জিডিএনটি কপি হারিয়ে যাওয়া পাসপোর্টটি যে অফিস থেকে তোলা হয়েছিল সেই অফিসে জমা দিতে হবে। জরুরি হলে 7 থেকে 15 দিনের মধ্যে পাওয়া যাবে। বিদেশে থাকা অবস্থায় পাসপোর্ট হারিয়ে গেলে নিকটস্থ পুলিশকে জানাতে হবে এবং সংশ্লিষ্ট দেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাসে যোগাযোগ করতে হবে। যদি সে দেশে বাংলাদেশের দূতাবাস না থাকে তবে নিকটস্থ অন্য কোনো দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকেও পাসপোর্ট করা যাবে। পাসপোর্ট সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য। 1. আবেদনকারী নির্ধারিত আবেদন ফর্ম অথবা আবেদন ফর্মের অবিকল টাইপ সাইকো স্টাইল ফটোকপিকৃত ফর্মে আবেদন করতে পারবে। 2. আবেদন ফর্মটি ইংরেজি অথবা বাংলায় পূরণ করতে হবে। 3. আবেদনকারী 3টি পাসপোর্ট সাইজের ছবি ও 1টি স্ট্যাম্প সাইজ দরকার। 1টি করে 40x50 mm আকারের ছবি। 2টি আবেদনপত্রের প্রথমটি প্রথম পৃষ্ঠা নির্দিষ্ট স্থানে লাগাতে হবে এবং সত্যায়ন করতে হবে। 4. 15 বছরের কম বয়সী শিশুদের পৃথক পাসপোর্টের ক্ষেত্রে মা ও বাবা দুজনের অথবা বৈধ অভিভাবকের 30x30 mm আকারের ছবি, 2টি আবেদনপত্রের প্রথম পৃষ্ঠা নির্দিষ্ট স্থানে লাগাতে হবে এবং সত্যায়ন করতে হবে। 5. প্রযোজ্য ক্ষেত্রে ভোটার আইডি কার্ড যদি থাকে অথবা প্রাসঙ্গিক কারিগরি সনদগুলো যেমন ডক্টর, ইঞ্জিনিয়ার, ড্রাইভার ইত্যাদি। 6. নতুন পাসপোর্টে 12 বছরের কম বয়সী সন্তানদের নাম অন্তর্ভুক্তির ক্ষেত্রে 4 কপি 30x30 mm আকারের ছবি লাগবে। 2টি ফর্মের প্রতিজনকে 1টি করে ছবি লাগিয়ে ছবির উপরে সত্যায়ন করতে হবে ও 2টি অতিরিক্ত ছবি দিতে হবে। 7. বিদ্যমান পাসপোর্টে 12 বছরের কম বয়সী সন্তানদের নাম সংশোধনের ক্ষেত্রে 4 কপি 30x30 mm আকারের ছবি লাগবে। 2টি ফর্মের প্রতিজনের 1টি করে ছবি লাগিয়ে ছবির উপর সত্যায়ন করতে হবে ও 2টি অতিরিক্ত ছবি জমা দিতে হবে। 8. 12 বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে আবেদনপত্রের প্রথম অংশের 14, 15, 16 নম্বর এন্ট্রি পূরণপূর্বক পিতা অথবা মাতা অথবা বৈধ অভিভাবক স্বাক্ষর করবেন। 9. আবেদনপত্রের 4র্থ অংশ এবং 6র্থ অংশে নির্ধারিত স্থানে আবেদনকারীকে 2টি স্থানে একই ধরনের স্বাক্ষর বা টিপসই দিতে হবে। বক্সের ভিতরে স্বাক্ষর বা টিপসই পাসপোর্টে লাগানো হবে। 10. নিম্নে বর্ণিত ব্যক্তিরা পাসপোর্টের আবেদনপত্র ও ছবি সত্যায়ন করতে পারবেন: সংসদ সদস্য, সিটি কর্পোরেশনের মেয়র, ডিপুটি মেয়র, কমিশনার, গেজেটেড কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, পৌরসভা ও উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা, বেসরকারি কলেজের শিক্ষক, বেসরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, দৈনিক পত্রিকার সম্পাদক, পৌর কমিশনার। আবেদন ফর্মের আঠা দিয়ে লাগানো ছবির উপরে এমনভাবে সত্যায়ন করতে হবে যাতে সত্যায়নকারী স্বাক্ষর ও ছিলমহর ছবিরও ফর্মের কিছু অংশ জুড়ে পরে এবং একই কর্মকর্তার ছবি উপরেও ফর্মের 5ম অংশে সত্যায়ন করবেন। 12. নাম সংশোধনের ক্ষেত্রে SSC বা সমমানের পরীক্ষার সনদ অথবা 5ম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের আদালতের হলফনামা অথবা পত্রিকার বিজ্ঞপ্তি আবশ্যক হবে। 13. বয়স সংশোধনের ক্ষেত্রে SSC বা সমমানের পরীক্ষার সনদ অথবা জন্ম সনদ অথবা জন্ম নিবন্ধনীকরণ সনদ আবশ্যক হবে। 14. পেশা পরিবর্তনের ক্ষেত্রে পরিবর্তিত পেশার সপক্ষে সনদ আবশ্যক হবে। 15. স্থায়ী ঠিকানা পরিবর্তনের ক্ষেত্রে ভোটার তালিকা অথবা ভোটার পরিচয়পত্র অথবা ফর্মের 10 নম্বর অনুচ্ছেদ তালিকা ব্যক্তিভুক্ত ব্যক্তিবর্গ কর্তৃক প্রদত্ত সনদ অথবা পরিবর্তিত ঠিকানা সম্পর্কে যে কোনো নির্ভরযোগ্য প্রমাণ আবশ্যক হবে।
16. সন্তানের নাম সংযোজনের ক্ষেত্রে ওই সন্তানের জন্ম সনদ আবেদনপত্রের সঙ্গে দাখিল করতে হবে। সেবার সময় ফর্ম বিতরণ ও জমা নেওয়ার সময় প্রতিদিন সকাল 9টা থেকে দুপুর 1:30 মিনিট পর্যন্ত আর পাসপোর্ট বিতরণ করা হয় সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। সরকারি ছুটির দিন শুক্রবার ও শনিবার বাদ দিয়ে সপ্তাহের বাকি 5 দিন অফিস খোলা থাকে। যে কোনো ধরনের অভিযোগ থাকলে সরাসরি যোগাযোগ করতে পারেন আঞ্চলিক পাসপোর্ট অফিস আগারগাঁও, ঢাকা উপপরিচালক, কক্ষ 203 দ্বিতীয় তলা, ফোন 8159525। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।